শীতের দিনে রাজ হাঁসের পাটি সবাই তো দেশি হাঁস দিয়ে পাটি দিয়ে থাকে আমরা বন্ধুরা সবাই সিদ্ধান্ত নিলাম দেশি হাঁস দিয়ে না দিয়ে রাজহাঁস দিয়ে দিব। মানে একটু আনকমন তাই তো মিয়া বাজার থেকে কুমিল্লার রাজগঞ্জ বাজারে কিনতে গিয়েছিলাম রাজহাঁস রাজহাঁস কেনার পর যিনি ড্রেসিং করে তার কাছে খাইলাম একটা বড় ধরনের বাঁশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সচেতনমূলক একটি ভিডিও হতে যাচ্ছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও আজকের ভিডিওটি দেখে কিছু শিখতে পারে মানে আমার মতো বাসটা যাতে না খায় আর ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো লাগলে ভিডিও সম্পর্কিত সুন্দর করে একটি কমেন্ট করে দেবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম রাত হাঁস আর একটু ফাটে দিব কারণ সব জায়গায় শীতের বেলা কিন্তু দেশি হাঁস দিয়ে কিন্তু ফাটে দিয়ে থাকে বেশিরভাগ জায়গায় তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু আনকমন ভাবেই দিব তাই তো মিয়া বাজার থেকে মদিনা বাস যুগে কুমিল্লার চকবাজার গেলাম কুমিল্লার চক বাজার গিয়ে ওখান থেকে সিএনজি যুগে অটোরিক্সা মাত্র পাঁচ টাকা দিয়ে রাজগঞ্জ বাজারে চলে গেলাম যেখানে হাঁস মুরগি কবুতর বিক্রি করা হয় তারপর অনেকে জানেন কুমিল্লা রাজগঞ্জ বাজারটি কিন্তু খুবই একটি সুন্দর একটি বাজার পুরাতন ঐতিহ্যবাহী একটি বাজার যে বাজারে বড় বড় মাছ থেকে শুরু করে হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো ভাবছিলাম ওখানে গেলে বড় ধরনের হাঁস পাবো ফ্রেশ হাঁস পাবো তারপর আমি ওখানে সরাসরি চলে গেলাম যাওয়ার পর দেখতে বললাম বড় বড় কিছু রাজহাঁস তো যিনি রাজহাঁস বিক্রি করেন ওনার সঙ্গে আমি অনেকক্ষণ বার্কেটিং করলাম উনি আমার কাছে প্রায় দুইটা হাঁসের মূল্য চার হাজার টাকা দাম চাইছে তো ওনার সঙ্গে বার্কেটিং করে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দুইটা রাজহাঁস কিনলাম কিন্তু রাজহাঁসগুলো কেনার পরে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার এখানে ড্রেসিং করার কোনো ব্যবস্থা আছে কিনা বন্ধুরা এই কথাটা জিজ্ঞেস করা তো দূরের কথা ওনাকে বলতে না বলতে দেখলাম পিছন থেকে এক ভাই এসে দুইটা রাজহাঁস নিয়ে আমাকে না জিজ্ঞেস করে জবাই করে দিল ভাবছিলাম উনি অনেক ভালো মানুষ আমি বলার আগে উনি ড্রেসিং করে দিবে তো ওনার সঙ্গে আমি কোনো ধরনের দাম করি নেই আপনারা অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ গরম পানিতে রাখলো তারপর হাত দিয়ে আমার সেই রাজহাঁসগুলো যে আমাদের হাঁসের পাটের জন্য সেই রাজহাঁসগুলো উনি পরিষ্কার করতেছে খুবই সুন্দরভাবে তবে ছিল ওনার হাঁসের যে রাজাস পরিষ্কার করার যে মূল্যটা ওই ওটাই কিন্তু অসুন্দর ছিল মানে আমি ওনার সঙ্গে কোনো দর দামে করি নাই সেই জন্য কিন্তু ওনার কাছে একটা বড়ো ধরনের বাস খাইছি আপনাদের অবশ্যই যে কোনো জায়গায় আপনারা যান না কেন হাঁস মুরগি কবুতর যে কোনো কিছুই বাজার থেকে আপনারা কেনার পর যদি ড্রেসিং করেন অবশ্যই কিন্তু যারা ড্রেসিং করে তাদের সঙ্গে কথা বলে কিন্তু ড্রেসিং করবেন হলে কিন্তু আমার মতো বড়ো ধরনের বাঁশ খাবেন তা আমি দেখতে পেলাম উনি খুব সুন্দরভাবে হাঁসগুলোকে ড্রেসিং করতেছে প্রায় বড় বড় দুটি হাঁস তা আমরা বন্ধুরা অনেকদিন পরে সিদ্ধান্ত নিলাম যেহেতু শীতকাল চলতেছে শীতকালে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু হাঁসের ফাটি চলে তো আজকে ভাবছিলাম যে সবাই যেহেতু দেশি হাঁস বা অন্যান্য হাঁস দিয়ে হাঁসের ফাটি দেয় তো রাজহাঁস দিয়ে কিন্তু কম মানুষে কিন্তু হাঁসের ফাটি দেয় তা আমরা ভাবছিলাম যে হাঁস রাজহাঁস যেহেতু একটু সুস্বাদু এই অন্যান্য হাঁস থেকে তো আমরা এই বড় ধরনের দুটা রাজহাঁস কিনবো তো সবাই আমাকে দায়িত্ব দিল ঠিক আছে তুমি যেহেতু কুমিল্লার শহরে যাও কুমিল্লার কোথায় কি বিক্রি করে তোমার এই সম্পর্কে ধারণা আছে তো সেই জন্য সবাই আমার উপরে দায়িত্ব অর্পণ করলো তো আমি বাড়ি থেকে কুমিল্লা রাজগঞ্জ বাজারে গেলাম যাওয়ার পর রাজহাঁসগুলো কিনলাম রাজহাঁশগুলো কেনার পরে কিন্তু এই বড় বাসটা আমি খাইলাম তা আমি ওনার সঙ্গে কোনো ধরনের দর দাম কিন্তু করি নাই তো উনি যখন ড্রেসিং করলো ড্রেসিং করার পরে ভাইকে বললাম ভাই আপনার ড্রেসিংয়ের মূল্যটা কত উনি যখন ড্রেসিংয়ের মূল্যটা বললো ভাইরে ভাই আমার মাথা কিন্তু হাত উনি আমার কাছে প্রায় চারশো টাকা দাম চাইছে প্রত্যেকটা হাঁসের ড্রেসিংয়ের মূল্য দুইশো টাকা আমি দেখতে বললাম উনি দুইটা হাঁস ড্রেসিং করতে মাত্র চার থেকে মিনিট মিনিট না হলে সময় লাগছে উনি যদি মিনিট বাদ দেন উনি মিনিটে ধরেন মিনিটে যদি টাকা ইনকাম করে তাহলে দিনে উনি কত টাকা ইনকাম করে যদি পাঁচ ঘন্টা ইনকাম বসে থাকে উনি তো অনেক টাকা ইনকাম করে তো আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে দুশো টাকা কোনোভাবেই হতে পারে না একটা হাঁসের ড্রেসিং মূল্য বিশেষ করে যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি এই ধরনের রাজ কিনে থাকেন আমার রাজ হাঁসগুলো চার থেকে পাঁচ কেজি হয়েছে দুইটা হাঁস আমার থেকে প্রায় উনি চারশো টাকা দাম শেষে আপনারা যদি কিনে থাকেন আপনারা কত টাকা থেকে কিনছেন কত টাকা আপনাদের থেকে ড্রেসিং মূল্য নিছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু এর আগেও অনেক জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের হাঁসগুলো ড্রেসিং করছি কিন্তু এত টাকা কিন্তু কেউ চায় নাই কিন্তু উনি যে আমার কাছ থেকে এত টাকা দাম সে আমি কিন্তু জীবনও কল্পনা করতে পারি না উনি ভাবছিল আমি অন্য জায়গা থেকে গেছি বা ওনার সঙ্গে কেন দর দাম করলাম না এটা হচ্ছে আমার শাস্তি সেই জন্য আপনাদের উচিত যে কোনো জায়গায় যান না কেন যে কোনো পশু বলতে হাঁস মুরগি কবুতর যে কোনো কিছুই যেখান থেকে কিনেন ড্রেসিং করার পূর্বে যারা ড্রেসিং করবে তাদের থেকে দর দাম করে কিন্তু ড্রেসিং করবেন সুমন্ত্র আজকের ভিডিওটি কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন